আসসালামু আলাইকুম আরব দেশে যারা নতুন এসেছেন এবং আসবেন বলে ভাবছেন এবং আগে এসেছেন আরবি ভাষা তেমন বলতে পারেন না কাজের ক্ষেত্রে আমার চ্যানেলের ভিডিওগুলি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন চ্যানেলে নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন চলুন শুরু করি আজকের ভিডিও সম্ভবত লাগবে না মুমকিন মায় মুমকিন মায় অর্থ সম্ভবত লাগবে না কোনো জিনিস কতটুকু লাগবে অথবা লাগবে কি না আপনি সঠিকভাবে জানেন না তাই কথাটা এইভাবে বলবেন সম্ভবত লাগবে না মুমকিন মায় আবগা সন্দেহমূলক এবং সম্ভাবনা অর্থে যেসব বাক্য বলতে হয় সেই সব বাক্যগুলো মুমকিন দিয়ে শুরু করবেন সম্ভবত রুমে আজ কেউ আপনাকে জিজ্ঞাসা করছে সে কি রুমে আছে আপনি বলবেন সম্ভবত রুমে আছে মুমকিন মজুদ গুরফা মুমকিন মজুদ গুরফা মুমকিন অর্থ সম্ভবত মজুদ অর্থ আছে গুরফা অর্থ রুম অথবা রুমে এটা কি বন্ধু আরবিতে হবে হাদা এশ সাদিক অর্থ এটা কি বন্ধু আপনার অ্যারাবিয়ান বন্ধু কোনো নতুন জিনিস নিয়ে এসেছে আপনি তাকে প্রশ্ন করছেন যে এটা কি। আপনি আরবিতে বলবেন এশ হাদা সাদিক হাদা অর্থ এটা এস অর্থ কি সাদিক অর্থ বন্ধু নেক্সট এটা এখানে রাখলে সমস্যা হাদা ভেনা মুশকিলা হাদা রাখকি হেনা মুশকিলা এটা এখানে রাখলে সমস্যা কারো এরিয়ার ভিতরে আপনি কোনো জিনিস রাখবেন তাই সেখানে পারমিশন নিতে হবে অথবা আপনার এরিয়ার ভিতরে কেউ যদি কোনো জিনিস রাখে তো আপনাকে জিজ্ঞাসা করবে এটা এখানে রাখলে সমস্যা আরবিতে বলবে হাদা রাখকি হেনা মুশকিলা আদা অর্থ এটা রাকিব অর্থ রাখা হেনা অর্থ এখানে মুশকিলা অর্থ সমস্যা তখন সে বলতে পারে না সমস্যা নাই রাখো আরবিতে বলবেন লা মাফি মুশকিলা রাকিব লা মাফি মুশকিলা রাকিব লা অর্থ না রাকিব অর্থ রাখা মাফি মুশকিলা সমস্যা নাই নেক্সট তোমার কাজ কোথায় আরবিতে হবে ওয়েন সগোল ইন্তা ওয়েন সগোল ইনতা এই বাক্যটাকে অন্যভাবে বলা যায় ওয়েন দোয়াম ইন্তা, দোয়াম অর্থ ডিউটি ওয়েন দোয়াম মিন্তা অথবা বলতে পারেন ওয়েন তাগেল অর্থ আপনি কোথায় কাজ করেন ওয়েন অর্থ কোথায় সগোল অর্থ কাজ ইনতা অর্থ আপনার বা তোমার তাস্তাগেল অর্থ কাজ দোয়াম অর্থ ডিউটি বা কাজ তখন আপনি যে কাজ করেন সে কাজ বলবেন আমি কুয়েতারমিতে কাজ করি ফিল জেই শাল কুয়েত আস্তাগেল ফিল জেই শাল কুয়েত আমি কুয়েত আর্মিতে কাজ করি নেক্সট বেতন নাই খানা নাই আরবিতে বলবেন রাতিব মাফি আকেল মাফি এই বাক্যটাকে এভাবেও বলতে পারেন মা ইন্দি রাতিব মা ইন্দি মা ইন্দি অর্থ আমার নিকট নেই আর রাতিব অর্থ বেতন আকেল অর্থ খাবার নেক্সট ভিতরে যাবে না আরবিতে বলবেন জোয়া মাফি জোয়া মাফি অথবা এভাবে বলতে পারেন প্রবেশ নিষেধ মাদখল মামনু মাদখোল মাম্ন অথবা দাখেল মাম্ন মাদখোল অর্থ প্রবেশ করার স্থান দাখেল অর্থ প্রবেশ করা জোয়া অর্থ ভিতর মাফি অর্থ না রহ অর্থ যাওয়া নেক্সট আমি বলি এটা আসবে না আনা কাল্লাম হাদা মাইজি। আনা কাল্লাম হাদা মা আমি বলি এটা আসবে না আনা আমি কালাম কথা বা বলাম হাদা এটা মা আসবে না অথবা হবে না এটা কি সমস্যা হাদা মুশকিলা এটা কি সমস্যা হাদা মুশকিলা আর প্রশ্ন করার জন্য আপনি এভাবে বলতে পারেন কি সমস্যার এটা এই জিনিসটার কোনো সমস্যা আছে কি না সেটা আপনি বলবেন তখন প্রশ্ন হবে কি সমস্যা এটা এস মুশকিলা হাদা অথবা সোনু মুশকিলা হাদা এস মুশকিলা হাদা, অথবা শোনু মুশকিলা হাদা অর্থ এটার কি সমস্যা হাদা এই এস কি কি মুশকিলা অর্থ সমস্যা টাকা নাই বন্ধু আরবিতে বলবেন মাফি ফুলুজ সাদিক মাফি ফুলুজ সাদিক ফুলুজ অর্থ টাকা মাফি অর্থ নাই সাদিক অর্থ বন্ধু কত এটা আরবিতে হবে কাম হাদা কাম হাদা অর্থ কত এটা কাম কত হাদা এটা এটা পাঁচ টাকা হাদা খামসা রিয়াল এটা পাঁচ টাকা আরবিতে বলবেন হাদা খামসা পাঁচ টাকা হাদা এই খামসা পাঁচ রিয়াল অর্থ সৌদির মুদ্রা পাঁচ টাকা ঠিক আছে নাও খামসা রিয়াল তাই শিল পাঁচ টাকা ঠিক আছে নাও খামসা রিয়াল অর্থ পাঁচ টাকা তাই এবার ঠিক আছে শিল অর্থ নিন বা নাও কি সমস্যা প্রিয় আরবিতে বলবেন হাবিবি এস হাবিবি অর্থ প্রিয় এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা কোনো মানুষ সমস্যায় পড়েছে আপনি দেখছেন আপনি জিজ্ঞাসা করবেন আপনি সমস্যায় পড়ে থাকলে আপনাকেও জিজ্ঞাসা করবে যে কি সমস্যা তোমার টাকা নাই টাকার সমস্যা মাফি ফুলুজ ফুলুজ মুশকিলা ধরুন আপনার টাকা নাই টাকার সমস্যা টাকা নাই টাকা সমস্যা মাফি ফুলুজ ফুলুজ মুশকিলা মাফি অর্থ নাই ফুলুজ অর্থ টাকা মুশকিলা অর্থ সমস্যা পাঁচশো টাকা নাও আরবিতে বলবেন শিল খামসা মিয়া রিয়াল শিল খামসা মিয়া রিয়াল অর্থ পাঁচশো টাকা নাও কেউ আপনাকে পাঁচশো টাকা দিতে চাচ্ছে তখন বলবে শিল খামসা মিয়া রিয়াল অর্থ পাঁচশো টাকা নাও শিল অর্থ নাও খামসা মিয়া অর্থ পাঁচশো টাকা আর রিয়াল অর্থ সৌদির মুদ্রা আপনি রাগ করছেন ইন্তা জালান ইন্তা জালান কেউ অর্থ আপনি রাগ করছেন ইন্তা জালান কেউ ধরুন আপনার ওপর রাগ করছে আপনি এভাবে প্রশ্ন করছেন আপনি রাগ করছেন ইনতা জ্বালান অর্থ আপনি জ্বালান অর্থ রাগ রাগ করছেন কেন লেশ জ্বালান রাগ করছেন কেন তখন আপনি জিজ্ঞেস করুন আপনি রাগ করছেন কেন লেশ জ্বালান তখন সে বলতে পারে আমি রাগ করেছি অথবা রাগ করিনি আমি রাগ করিনি আরবিতে হবে আনা মো জালান। আনা মুজালান আনা আমি মুজালান অর্থ রাগ করিনি নেক্সট আমি ছুটি যাব আনা বা রোহ ইজাজা ঈদের ছুটি দিবে জিব উতলা আল ঈদ জিব উতলা আল ঈদ জিব অর্থ দিবে উতলা অর্থ ছুটি আল আল ঈদ অর্থ ঈদ আবার ইজাজা অর্থ ছুটি ইজাজা বলতে বোঝায় আপনি দেশে যাবেন দেশের যে ছুটি যাবেন পাঁচ দিন দুই মাস তিন মাস একে বলা হয় ইজাজা আর স্কুল ছুটি হয়েছে বা ব্রেক হয়েছে একে বলা হয় উতলা উতলা অর্থ ছুটি এরকম অর্থে আমাকে অনুমতি দিন আরবিতে বলবেন আনা ইস আনা ইসমাহালি অর্থ আমাকে অনুমতি দিন আনা আমাকে ইসমাহালি অর্থ অনুমতি দিন এখান থেকে কাছে আরবিতে বলবেন গেরিব মিন হিনা গেরিব মিন হিনা গেরিব অর্থ কাছে মিন অর্থ থেকে হিনা অর্থ এখানে এখান থেকে দূরে বলবেন বাইদ মিন হেনা বাইদ মিন হেনা গেরিব মিন হিনা বাইদ মিন হেনা বাইদ অর্থ দূরে মিন অর্থ থেকে হিনা এখানে নেক্সট আমি বিবাহিত আনাফি জাওয়াজ অথবা বাক্যটা এভাবে বললে ভালো হয় আনা মুতাজাওয়াজ আনা মুতাজাওয়াজ অর্থ আমি বিবাহিত আনা আমি ফি জাওয়াজ অর্থ বিবাহিত তুমি এখানে কেন আসলে আরবিতে বলবেন লে চিন্তা হিনা লে চিন্তা হিনা তুমি এখানে কেন আসলে লে অর্থ কেন ইনতে অর্থ তুমি ইজি অর্থ আসা হিনা অর্থ এখানে তাহলে আপনি বলবেন যে আমি কাজের জন্য এসেছি তাহলে আপনি বলবেন আনাজিত লীল সুগল আনাজিৎ লীল সুগল আমি কাজের জন্য এসেছি আমি তোমাকে কি বলেছি আরবিতে বলবেন আনা এস গুলিন্তা আনা এস গুলিন্তা আমি তোমাকে কি বলেছি আনা আমি এস অর্থ কি গুল অর্থ বলা ইন্তা অর্থ তোমাকে তার মানে আপনার কথায় সে রাগ করেছে তাই আপনি বলছেন আমি তোমাকে কি বলেছি আনা এস গুলিন্তা লেশ ইনতা জ্বালান তুমি রাগ করছো কেন সে টেকনিশিয়ানের লোক আরবিতে বলবেন হুয়া ফাননি নফর অথবা বলবেন ভুয়া ফাননি অর্থ সে টেকনিশিয়ান ভুয়া অর্থ সে ফাননি অর্থ টেকনিশিয়ান নফর অর্থ লোক ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করবেন আর চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ওয়ালাইকুম আসসালাম আর রহমতুল্লাহি ওবারের কাজ